প্রফেসর রাইক চমকে উঠে দেখলেন তার সামনে একটা ছোট বাইভারবুল থেমেছে সেই স্পেস টাইমের যে সমীকরণটির সমাধান তার মস্তিষ্কের ভেতরে প্রায় শেষ করে এনেছিল সেটি এলোমেলো হয়ে গেল প্রফেসর রায় খুব বিরক্ত হয়ে বাইভারবুলটির দিকে তাকালো এবং দেখলো তার দরজা খুলে ভেতর থেকে কম বয়সী একজন তরুণ নেমে এসেছে তরুণটি যে রিটিন প্রফেসর রাইকের সেটি জানার কোনো উপায় ছিল না রিটিন প্রফেসর রায়খের দিকে কয়েক পা এগিয়ে হাসি হাসি মুখে বলল শুভসন্দ প্রফেসর রাইক আমি তোমাকে নিতে এসেছি টিটিনের কথা শুনে প্রফেসর রায় বিরক্তির চরম পর্যায়ে পৌঁছালো সে ভ্রুকুচকে বললো আমি নিজে নিজে আমার বাসায় যেতে পারবো কাউকে আমাকে নিতে যে নিয়ে যেতে হবে না টিটিন তার মুখের হাসিটি আরেকটু বিস্তৃত করে বললো তুমি আমার কথাটি ঠিক বুঝতে পারো আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যেতে এসেছি প্রফেসর রায়ক অত্যন্ত বুদ্ধিমান মানুষ সে সাথে সাথে বিপদ্র কাজ করতে পারলো মুখে একটা শান্ত ভাব ফুটিয়ে বললো তুমি নিশ্চয়ই এরকম একটি কাজ করবে না কেন আমাকে ধরে নিতে এসেছো আমি জানি না কিন্তু আমি রাষ্ট্রীয় নিরাপত্তায় আছি আমাকে ধরে নিয়ে তুমি হজম করতে পারবে না রিটিন বললো তোমাকে কে বলেছে আমাকে আমি তোমাকে হজম করতে চাই আমি তোমাকে খানিকটা ব্যবহার করতে চাই জোর করে কাউকে ব্যবহার করা যায় না কে বলেছে তোমাকে আমি জোর করে ব্যবহার করব। আমাদের কাছে তোমার জন্য এক চমকপ্রদূ একটি সমস্যা আছে যে দেখে সেটা সমাধান করার জন্য তুমি রীতিমতো পাগল হয়ে যাবে রিটিন এবার দুই পা এগিয়ে গিয়ে খপ করে প্রফেসর রায়কে ধরে ফেলল তারপর বলল এখানে সময় নষ্ট করা খুব বুদ্ধিহীন মানুষের কাজ হবে তোমাকে রক্ষা করার জন্য মনে হয় নিরাপত্তা বাহিনী ড্রোন আর বাইভারবেল বহর রোহানা দিয়ে দিয়েছে কথা শেষ করে রিটিন হ্যাঁ কাটান দিয়ে প্রফেসর রায়কে বাইভারবেলের উপর তুলে ফেললো ড্রোনের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে উপরে উঠে গেল প্রফেসর রায়ক বললো তুমি নিতান্তই নির্বোধ তুমি বুঝতে পারছো না আগামী পনেরো মিনিটের ভিতরে তুমি মারা পড়বে ব্রিটেন বাইভারবলের কন্ট্রোল প্যানেলে হাত রেখে স্বাভাবিক গলায় বলল আমি তোমার কথা অবিশ্বাস করছি না আমি সম্ভবত যথেষ্টই নির্বোধ কিন্তু তুমি একটা জায়গায় ভুল করছো আমি মারা পড়ব না আমাকে পৃথিবীর কেউ হত্যা করতে পারবে না সময় পরিভ্রমণ করে আমি আনুমানিক পাঁচশো বছর অতীতে যাব আমি যে গিয়েছিলাম তার প্রমাণ আছে কেউ আমাকে মেরে ফেললে আমি কেমন করে যাব তাই এখন কেউ আমাকে মারতে পারবে না প্রকৃতি আমাকে রক্ষা করবে প্রফেসর রায়ক বিদ্যুৎ মতো চমকে উঠল তাকে জোর করে ধরে নিয়ে আসার আগে সে স্পেস টাইমের ঠিক এই সমস্যার একটি সমাধান বের করার চেষ্টা করছিল তবে সেটি জীবন্ত একটি প্রাণী বা মানুষকে নিয়ে নয় একজোড়া ইলেকট্রন পজিট্রন নিয়ে প্রফেসর রায় অবিশ্বাসের গলায় বলল কি বলছো তুমি আমি সত্যি কথা বলছি তুমি কিছুক্ষণের ভেতরে নিজেই দেখতে পাবে তোমরা কারা আমরা ক্যাটাগরি সি মানুষ তুমি যেহেতু বড়ো প্রফেসর জ্ঞান বিজ্ঞানের চর্চা করো তাই ধরে নিচ্ছি তুমি ক্যাটাগরি এ মানুষ অবশ্যই আমি ক্যাটাগরি এ রিটিন হাসলো বললো পদার্থবিজ্ঞানে তোমার যথেষ্ট জ্ঞান থাকলেও মানব সমাজ বা পৃথিবীর ইতিহাস নিয়ে তুমি বিশেষ কিছু জানো না মানুষের ভিতরে ক্যাটাগরি এ এবং সি বিভাজনের পুরো ব্যাপারটাই আসলে ভুয়া তোমার আর আমার মাঝে আসলে কোনো পার্থক্য নেই প্রফেসর এক ভ্রুকুচকে বলল আছে আমাদের মস্তিষ্কের গঠন এবং তোমাদের মস্তিষ্কের গঠনের মৌলিক পার্থক্য আছে নিউরনের সংখ্যায় পার্থক্য আছে তাদের সিনামস সংখ্যায় পার্থক্য আছে কাজেই চিন্তা করার ক্ষমতার পার্থক্য আছে তোমাদেরকে সেটা বোঝানো হয়েছে সেটা সত্যি নয় আমাদের সুযোগ না দেওয়ার কারণে আমাদের আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়েছি তার বেশি কিছু নয় ক্যাটাগরি এ মানুষের মস্তিষ্কের গঠন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হয়েছে আমি তোমার সাথে তর্ক করব না খুব সহজ একটা প্রশ্ন করি আমি ক্যাটাগরি সি মানুষ আমার পক্ষে কি রিকিব ভাষা জানা সম্ভব প্রফেসর আগে একটু অবাক হয়ে রিটিনের দিকে তাকালো তুমি রিকিব ভাষা জানো হ্যাঁ জানি আমাকে কেউ শেখায়নি আমি স্কুল কলেজে যেতে পারিনি কিন্তু আমি নিজে নিজেই শিখেছি বিশ্বাস না করলে রিকিভ ভাষার সিঙ্গুলারিটি জিজ্ঞেস করে দেখতে পারো কমপ্লেক্স তলের সেটি কিভাবে ওসিলেট করে জিজ্ঞেস করতে পারো প্রফেসর রায়ক বললো আমি তোমাকে বিশ্বাস করছি সিঙ্গুলারিটিগুলো কিভাবে অসিলেট করে বিষয়টা কেউ যদি জানে তাহলে সে আসলে রিকিব ভাষা জানে রিকিপ ভাষা জানার কারণে আমি যে কোনো রোবটের ম্যাটাগোড বের করে ফেলতে পারি আমার সামনে কোনো রোবট নিরাপদ নয় সত্যি হ্যাঁ সত্যি আমি একজন মাত্র উদাহরণ খারাপ উদাহরণ আমার থেকে অনেক ভালো ভালো উদাহরণ আছে আরও কয়েক বছর পরে হলে তোমাকে জোর করে ধরে নিতে হতো না আমাদের নিজেদেরই একজন ক্যাটাগরি সি প্রফেসর রাইক পেয়ে যেতাম আমাকে কি করতে হবে আমরা একটা সমীকরণ পেয়েছি কিভাবে পেয়েছি জিজ্ঞেস করো না সমীকরণটির সমাধান বের করে দেবে সমীকরণ সমাধান করে দেব হ্যাঁ সমাধান করার পর আমি নিজে এসে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। রিটিন কথা শেষ করার আগে একটি গুলি বাইভার বাইভারবেলের ভেদ করে চলে গেল প্রফেসর রায় আতঙ্কে চিৎকার করে মাথা নিচু করে বসে গেল রিটিন শব্দ করে হেসে বললো তোমার কোনো ভয় নেই তোমার ট্র্যাকেশন তোমাকে রক্ষা করবে নিরাপত্তা কর্মীরা কখনোই তোমাকে গুলি করবে না আমাকে রক্ষা করবে প্রকৃতি কথা শেষ করে রিটিন বাইভারবেলটি একটি ভয়ঙ্কর ঘূর্ণন দিয়ে নিচে নামাতে থাকে প্রফেসর রায় চিৎকার করে বলল এখন কি হবে কিছুই হবে না তুমি ভয় পেও না আমরা জানি এটা ঘটবে আমাদের মানুষেরা নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেবে আমরা আমাদের এলাকায় পৌঁছে যাব। তুমি কেমন করে জানো এটা সেভাবে পরিকল্পনা করা হয়েছে তোমার ধারণা হতে পারে ক্যাটাগরি সি মানুষ বুদ্ধিহীন নির্বোধ কিন্তু আসলে আমরা যথেষ্ট বুদ্ধিমান সত্যি কথা বলতে কি আমাদের বাস্তব বুদ্ধি তোমাদের থেকে অনেক বেশি আরও কয়েক পশলা গুলি বাইভারবেল ভেদ করে চলে গেল তারপর হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল টিটিন খুশি খুশি গলায় বললো এখন আমরা নিশ্চিন্তে আমাদের রাস্তানায় যেতে পারি তার আগে তোমাকে একটা কাজ করতে হবে কি করতে হবে তোমাকে এই ক্যাপসুলের মাঝে ঢুকতে হবে ক্যাপসুল কিসের ক্যাপসুল তোমার শরীরে একটা ট্র্যাকেশন আছে সেটা থেকে তোমার তোমাকে ট্র্যাক করা সম্ভব প্রফেসর রায়ক অবাক হয়ে বলল তোমার শরীরে রিং না আমরা প্রথমেই একটা জঞ্জ এটাকে জঞ্জলের মতো ফেলে দেই কি আশ্চর্য আশ্চর্যের কিছু নয় প্রফেসর রাইক তুমি ক্যাপসুলের মাঝে ঢোকো প্রফেসর এক ক্যাপসুলটি দেখে চিৎকার করে বললো না আমি ঢুকব না এই ছোটো ক্যাপসুলটির মাঝে আমি ঢুকব না রিটিন মুখ হাসি হাসি করে বলল তুমি না ঢুকলে আমি তোমাকে জোর করে ঢোকাবো তুমি বলো তুমি কি সেটা চাও প্রফেসর এক চোখ দিয়ে আগুন ছড়িয়ে ক্যাপসুলের ভেতরে ঢুকলো ক্যাপসুলটা বন্ধ করতে প্রফেসর এক দুই চোখ বন্ধ হয়ে হয়ে গেল কয়েক ঘন্টা পর প্রফেসর রায়কে সময় পরিভ্রমণ সংক্রান্ত সমীকরণটি দেয়া হলো সমীকরণটি দেখে প্রফেসর রায় কিছুক্ষণ ভূকুঞ্চিত করে রাখলো। তারপর মাথা ঝুকিয়ে সমীকরণটি ভালো করে দেখলো তারপর হঠাৎ করে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল সে ভিড়ি টিউবে কিছু সংখ্যা লিখে তার দিকে তাকিয়ে থাকে তারপর মাথার চুলে হাত ঢুকিয়ে চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করতে থাকে গভীর রাতে রিটিন ঘুমোতে যাওয়ার আগে প্রফেসর রায়ককে ঘরে উঁকি দিল তার টেবিলের পাশে খাবারের ট্রে প্রফেসর রায় সেগুলো স্পর্শও করেনি শুধুমাত্র পানীয়ের বোতলটি খালি সেখান থেকে পানীয় টুকু খেয়েছে প্রফেসর রায় গভীর মনোযোগ দিয়ে ফিডি স্ক্রিনের স্বচ্ছ মনিটরের দিকে তাকিয়ে আছে এক হাতে মাথার চুল খামচে ধরেছে মুখ কঠিন দেখেই মনে হয় সে বুঝি অত্যন্ত নিষ্ঠুর একটি কাজ করতে যাচ্ছে এই মানুষটি চিন্তা করার পদ্ধতি পদ্ধতিটি অত্যন্ত চমকপ্রদ রিটেন একবার ভাবলো প্রফেসর রায়কে কিছু একটা খেয়ে নিতে বলবে শেষ শেষ পর্যন্ত কিছু বলল না এই মানুষটির চিন্তা প্রক্রিয়ায় সে রকম বিচ্যুতি ঘটাতে চায় না ভোরবেলা ঘুম থেকে উঠে রিটিন আবার প্রফেসর রাইকের ঘরে উগিয়ে দিল প্রফেসর রাইক ঠিক একইভাবে তার মাথার একটা চুলের গোছা খামচি দিয়ে ধরে ঠিক আগের মতো নিঃশব্দে বসে আছে সারা রাত মানুষটি তার চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ করেছে বলে মনে হয় না রিটিনের মনে হলো এখন তার সাথে একটু কথা বলা দরকার এই খেপা প্রফেসরের একটু বিশ্রাম নিতে পাঠানো দরকার রিটিন ঘরের ভিতরে ঢুকে নরম গলায় বলল প্রফেসর রাইক প্রফেসর রাইক পেছনে ফিরে রিটিনের দিকে তাকালো তার দুই চোখ টকটকে লাল মাথার চুল এলোমেলো চোখের নিচে কালি শুধু চোখ দুটো সাপদের চোখের মতো জল জল করছে টিটিন বলল প্রফেসর রায় তোমার মনে হয় একটু বিশ্রাম নেওয়া দরকার প্রফেসর রায় কথা শুনলো বলে মনে হলো না রিটিনের দিকে তাকিয়ে অনিশ্চয়ের মতো অনিশ্চিতের মতো তাকিয়েও রইল টিটিন আবার বললো প্রফেসর রায়ক তোমার মনে হয় এখন একটু বিশ্রাম নেওয়া দরকার প্রফেসর রায়ক বিড় করে বলল হয়ে গেছে কি হয়ে গেছে সমাধান হয়ে গেছে ইটিন হাসি মুখে একটুখানি এগিয়ে গিয়ে বলল সমাধান হয়ে গেছে চমৎকার তোমাকে অভিনন্দন প্রফেসর রায়ক তার মানে জানো কি তার মানে কি এই সমাধান থেকে আমি বলতে পারি যে সময় পরিভ্রমণ সম্ভব ইটিন বলল আমি তোমাকে আগেই বলেছিলাম সময় পরিভ্রমণ সম্ভব আমি আমার ছবি দেখেছি প্রফেসর এক মাথা নেড়ে বলল আমি তোমার গাজাখড়ি গল্প বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি সময় পরিভ্রমণ সম্ভব একজন মানুষকে অতীতে পাঠানোর জন্য একটা ক্যাপসুল তৈরি করা সম্ভব এর জন্য ওয়ার্ম হোলের প্রয়োজন নেই স্পেস টাইম ফেব্রিকের খুব সূক্ষ্ম একটা ফুটো করে সেখান দিয়ে একটা ক্যাপসুল ঠেলে দেওয়া সম্ভব যে পরিমাণ শক্তির প্রয়োজন সে পরিমাণ শক্তি বর্তমান প্রযুক্তি দিয়ে তৈরি করা সম্ভব নিউক্লিয়ার প্লাজমা নিটেন হাত তুলে প্রফেসর রায়ককে থামালো বললো খুঁটিনাটি নিয়ে পরে আলোচনা করা যাবে আমার মনে হয় তোমার এখন একটু বিশ্রাম নেওয়া দরকার প্রফেসর এক মাথা নাড়লো বলল না আমি বিশ্রাম নিতে পারবো না আমার মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে আমি ঘুমাতে পারবো না খেতেও পারবো না ডিটিন বলল ক্লিয়ন আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে দেখাশোনা করার জন্য সে যখন দেখবে আমি তোমাকে কোনো কিছু খাওয়াতে পারিনি বিশ্রাম নেওয়াতে পারিনি তখন সে আমার উপর খুব রাগ করবে প্রফেসর ডিটিনের কথা শুনলো বলে মনে হলো না তার দিকে তাকিয়ে বিড়বির করে বললো একটা বিন্দুতে শক্তি কেন্দ্রীভূত করতে হবে গামালেজার দিয়েও করা যায় ধরা যাক দুই ডজন গামালেজার এক বিন্দুতে কেন্দ্রীভূত করা হলো স্পেস টাইম ফেব্রিক তখন ফুটো করা সম্ভব প্রফেসর রায়ক আপন মনে বিড়বির করে কথা বলে যেতে লাগলো রিটিন তখন আবার চেষ্টা করলো বলল আমি তোমাকে কথা দিয়েছিলাম সমীকরণটির সমাধান করা হলে আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এখন তোমার সমাধান হয়ে গেছে আমি ক্লিয়নকে ক্লিয়নের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি প্রফেসর রায় এই প্রথমবার রিটিনের কথা শুনতে পেলো রিটিনের দিকে তাকিয়ে থেকে বলল। না না আমি এখনই বাসে যেতে চাই না বাসে যেতে চাও না না আমি যদি বাসায় না যাই তাহলে আমার স্ত্রী মনে হয় খুশি হবে তুমি এখানে থাকতে চাও হ্যাঁ টাইম ক্যাপসুল তৈরি করার সময় আমি থাকতে চাই আমি সমীকরণটি সমাধান করেছি কিন্তু খুঁটিনাটি হিসাব করিনি তুমি যদি টাইম ক্যাপসুল তৈরি করতে চাও তাহলে শক্তি ক্ষয়ের একটা হিসাব করতে হবে তোমরা সেই হিসাব করতে পারবে না তোমাকে আমাকে করতে হবে তাছাড়া তাছাড়া কি প্রফেসর একটু বিব্রত হয়ে বললো না কিছু না তুমি বলে ফেলো কি বলতে চাইছো প্রফেসর রায় কিছুক্ষণ ইতস্তত করে বলল আমার মনে হয় ক্যাটাগরি এ মানুষেরা ক্যাটাগরি সি মানুষদের উপর খুব বড় অবিচার করছে ক্যাটাগরি এ মানুষ হিসেবে সেজন্য আমি লজ্জিত এবং নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি তোমাদের সাথে কাজ করে আমার অপরাধ ক্যাটাগরি এ মানুষ হিসেবে আমার সেজন্য লজ্জা লাগছে এবং নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি তোমাদের সাথে কাজ করে আমার অপরাধের প্রায়শ্চিত করতে চাই নিজে কী বলবে বুঝতে পারলো না খানিক্ষণ অবাক হয়ে প্রফেসর রায়খের দিকে তাকিয়ে রইল তারপর বলল এই গোপন আবাস আবাসস্থলটিকে আমি খুব ছোট একজন মানুষ তোমাকে নিয়ে এসেছিলাম বলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাকে দেখে শুনে রাখার জন্য খাবার পানীয় ঘুমের ব্যবস্থা করার জন্য তুমি এখন যে কথাগুলো বলছো সেগুলো আমার মতো ছোট মানুষের কাছে বলার কথা নয় এগুলো অনেক বড় কথা অনেক গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো তোমার আমাদের সুপ্রিম কাউন্সিলের কাছে বলা দরকার তুমি একটু অপেক্ষা করো আমি তাদেরকে ডেকে নিয়ে আসি প্রফেসর রায় মাথা নেড়ে বলল না 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 তুমি সুপ্রিম কাউন্সিলের সদস্যদের ডেকে এন না আমার যা বলার তোমাকেই বলবো দরকার হলে তুমি অন্যদের বলো তোমার সাথে আমার এক ধরনের আত্মিক যোগাযোগ হয়েছে অন্যদের সাথে হয়নি ইটিন বললো তোমার মতো একজন মানুষের সাথে আমার আত্মিক যোগাযোগ হয়েছে এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্য প্রফেসর রায় ডিটিনের কথাটি শুনতে পেল বলে মনে হলো না অন্যমনস্কভাবে বললো শক্তির ব্যাপারটা এখনই নিশ্চিত করা যায় কিন্তু সময়ের ব্যাপারটা কি হবে বুঝতে পারছি না একটু উনিশ বিশ হলেই সময়ের বিশাল গোলমাল হয়ে যাবে হয়তো একেবারে ডাইনোসরের এলাকায় গিয়ে হাজির হবে প্রফেসর রায়ক হা হা করে হেসে উঠলো এটিন লক্ষ্য করলো মানুষটি যখন হাসে তখন তাকে হঠাৎ করে খুব সহজ সাধারণ একজন মানুষ মনে হয় সময় পরিভ্রমণের সমীকরণটি প্রফেসর রায়ক এক রাতের সমাধান করে ফেলেছিল কিন্তু সময় পরিভ্রমণ করার জন্য টাইম ক্যাপসুলটি তৈরি করার বিষয়টি মোটাও এক রাতের ব্যাপার নয় সত্যি কথা বলতে কি সেটি কিভাবে তৈরি হবে সে সম্পর্কে পৃথিবীর কারও কোনো ধারণা নেই প্রফেসর রায় নিজের পরিবারকে ছেড়ে ক্যাটাগরি সি মানুষদের সাথে থাকার সিদ্ধান্ত না নিলে এটি একটি অসম্ভব প্রজেক্ট হয়ে দাঁড়াতো প্রায় প্রতিদিনই প্রফেসর রায় একজন এখানকার বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাথে বসে প্রফেসর রায় ক্যাটাগরি এ মানুষ যাদের বিরুদ্ধে এখানে সবাই সংগ্রাম করছে কাজেই প্রথম দিকে তাকে নিয়ে সবার ভেতরে এক ধরনের সন্দেহ এবং অবিশ্বাস ছিল প্রথমবার বসার পরে সেটি অনেকখানি কেটে গেল একেবারে প্রথম দিন রিটেন সুপ্রিম কাউন্সিলের সবার সাথে তার পরিচয় করে দিয়েছিল পরিচয় পর্ব শেষ হওয়ার সাথে সাথে ক্লিয়ন ভ্রুকুচকে জিজ্ঞেস করেছিল প্রফেসর রাইক তোমাকে একটা নির্দিষ্ট কাজের জন্য এখানে আনা হয়েছিল কাজ শেষ হয়েছে এখন তুমি কেন ফিরে যাচ্ছ না প্রফেসর রাইক বললো আমি বিজ্ঞানী মানুষ বিজ্ঞানের চ্যালেঞ্জ আমার ভালো লাগে তোমাদের এখানে যে চ্যালেঞ্জ শুরু হয়েছে তার তুলনা নেই শুধু তাই তুমি ক্যাটাগরি এ মানুষ আমাদের পুরো প্রোগ্রামটুকু হচ্ছে তোমাদের বিরুদ্ধে তোমাকে এখানে রাখা আমাদের জন্য মোটেও নিরাপ নিরাপদ নয় প্রফেসর রাইক একটু রেগে উঠে বলল। তোমাকে তোমরা আমাকে বিশ্বাস করছো না একজন কম বয়সী তরুণ যে এখানে কাজ চালানোর মতো ইঞ্জিনিয়ারিং শিখছে মুখ শক্ত করে বলল একজন ক্যাটাগরি এ মানুষ মানুষকে আমরা কখনো বিশ্বাস করি না আমাকে ক্যাটাগরি এ মানুষ হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখো কেন প্রফেসর রায় গলা উঁচু করে বলল তোমরা বলেছ এবং আমি পরীক্ষা করে দেখেছি যে মানুষের মাঝে এই বিভাজন কৃত্রিম এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তোমরা এবং আমরা একই মানুষ কম বয়সী তরুণটি আরও বেশি গলা উঁচু করে বলল কিন্তু তারপরেও তোমার তোমরা শত শত বছর থেকে আমাদের উপর অবিচার করে যাচ্ছ অত্যাচার করে যাচ্ছ প্রফেসর রায় তখন গলা নরম করে বলল আমি সেজন্য ক্ষমা চাইছি আমি আমার ব্যক্তিগত অপরাধের গ্লানই কমাতে চাই তাই আমি আমার পরিবার ছেড়ে এখানে থাকতে চাই কম তরুণটি আরও কিছু একটা বলতে যাচ্ছিলো কিন্তু ক্লিয়ন হাত তুলে তাকে থামিয়ে দিয়ে প্রফেসর রাইকের দিকে তাকিয়ে বলল। প্রফেসর রাইক আমরা তোমাকে সাদরে ক্যাটাগরি সি পরিবারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র আমরা আশা করব। আমাদের নিরাপত্তার জন্য তুমি আমাদের নিয়ম কানুনগুলো মেনে চলবে প্রফেসর রাইক বলল তোমরা নিশ্চিত থাকো চমৎকার আমরা তাহলে কাজের কথা শুরু করে দিই ক্লিয়ন সবার দিকে তাকিয়ে বলল তোমরা সবাই জানো রিটিনকে পাঁচশো বছর অতীতে পাঠানোর জন্য আমাদের একটা টাইম ক্যাপসুল বানাতে হবে কিভাবে বানাবো আমরা জানি না কিন্তু আমরা যে শেষ পর্যন্ত বানাতে পারবো সেটা জানি কারণ আমরা দেখেছি রিটিন অতীতে পৌঁছেছে একজন জিজ্ঞেস করলো আমরা কিছু না করে চুপচাপ বসে থাকি না কেন প্রকৃতির দায়িত্ব তাকে অতীতে পৌঁছে দেয়া প্রফেসর রাইক জোরে জোরে মাথা নেড়ে বলল না 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 সেটা হবে ভয়ঙ্কর বিপজ্জনক একটা কাজ তোমরা যখন রিটিনকে কন্ট্রোল সেন্টারে পাঠিয়েছিলে সেটাও ছিল ভয়ঙ্কর বিপজ্জনক একটা কাজ তার শরীরে যদি একটা গুলি কোনোভাবে লেগে যেত তাহলে পুরো প্রকৃতি উলট পালট হয়ে যেত মানে তোমাদেরকে আমি সব কিছু বোঝাতে পারবো কি না জানি না এটা বোঝার জন্য তোমাকে আমার স্পেস টাইম ফেব্রিক স্ট্রেচিং মাল্টি ডাইমেনশান সমীকরণের সমাধান করতে হয়েছে তার সমাধানের একটি অংশ হচ্ছে একটা ঘটনার ঘটার প্রবাবিলিটি বা সম্ভাবনা প্রকৃতির নিজস্ব পরিকল্পনার সাথে যতটুকু সম্ভব মিল রেখে একটা পরিবেশ তৈরি করে দিতে দিতে হয় যেন প্রকৃতি সেটা করে নিতে পারে প্রকৃতিকে সাহায্য করতে হয় যেন প্রকৃতি সেটা করতে পারে প্রকৃতির বিরুদ্ধে যেতে হয় না সেটা হচ্ছে আত্মহত্যা আমার সমীকরণে জিটানোটের মানটা দেখো এটা কমপ্লেক্স যার অর্থ ক্লিয়ন হাত তুলে প্রফেসর রাইককে থামালো বললো আমাদের বেশিরভাগ তোমার জিটানোটের মাথা মানের মাথামণ্ড বুঝবে না সেটা থাকুক আমরা যেভাবে বুঝি সেভাবে বলো প্রফেসর রায় বললো ঠিক আছে প্রথমে মূল পরিকল্পনায় আসা যাক তোমাদের মূল উদ্দেশ্যটা তোমরা বলো কিছু গোপন করবে না ক্লিয়ন কয়েক মুহূর্ত কিছু একটা চিন্তা করলো তারপর বলল আমি নিজেও ঠিক বিশ্বাস করতে পারছি না একজন ক্যাটাগরি এ মানুষের গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানীর সামনে আমি আমাদের সবচাইতে গোপন পরিকল্পনাটি প্রকাশ করে দিচ্ছি প্রফেসর এক বলল আমি আর ক্যাটাগরি এ মানুষ নই আমি শুধু মানুষ তোমরাও আর ক্যাটাগরি সি মানুষ নও তোমরাও শুধু মানুষ ঠিক আছে ক্লিয়ন বড় একটা নিঃশ্বাস ফেলে বলল অল্প কিছু ক্যাটাগরি এ মানুষের পক্ষে বিশাল সংখ্যক ক্যাটাগরি সি মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেটি করা সম্ভব হয়েছে কারণ তারা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মানুষকে তার ট্র্যাকেশন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে এই ট্র্যাকেশন হচ্ছে আসলে এক ধরনের দাসত্ব এটি দিয়ে তারা আলাদা আলাদাভাবে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা ট্র্যাকেশন ফেলেও দিতে পারি না কারণ ট্র্যাকেশন বের করে ফেলে দিলে হঠাৎ করে পুরো নেটওয়ার্কের বাইরে চলে যায় তখন আমি আর মানুষ থাকি না অস্তিত্ববিহীন একটি অশরীরী হয়ে যায় কোথাও যেতে পারি না কিছু খেতে পারি না কোনো রকম দুর্ঘটনা হলে চিকিৎসাটাও পাই না তাছাড়া ট্রাকে এশন সরিয়ে ফেলা ভয়ঙ্কর একটি অপরাধ ট্রাকেশন ছাড়া অবস্থায় কাউকে ধরা হলে তার মস্তিষ্ক প্রতিস্থাপন না করে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মেডিকেল ভোল্টে পাঠিয়ে দেওয়া হয় আমাদের অনেক কর্মী এভাবে ধরা পড়ে জীবন হারিয়েছে তারপরও প্রায় নিয়মিতভাবে ক্যাটাগরি সি মানুষ আমাদের দলে যোগ দিচ্ছে এবং তাদের ট্রাকেশন ফেলে দিচ্ছে আমাদের রিটিন সেরকমই একজন যাই হোক আমরা পৃথিবীর মানুষকে সত্যিটুকু জানাতে চাই ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি সি বলে যে কিছু নেই সেটা সবার কাছে প্রকাশ করতে চাই পৃথিবীর সকল ক্যাটাগরি সি এ মানুষকে মুক্ত করতে চাই সেটি করা সম্ভব যদি সেখানে পৃথিবীর সকল মানুষের সকল তথ্য রক্ষা করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় সেটি ধ্বংস করে দিতে পারি সেটি যে ভবনে আছে সেটি কথায় আমরা জানি ভবনটি অসম্ভব সুরক্ষিত বিশ্বাস করা হয় নিউক্লিয়ার কিংবা থার্মো নিউক্লিয়ার বোমা দিয়েও সে ভবনটি ধ্বংস করা সম্ভব নয় এর কোনো দরজা নেই এর ভেতরে কিছু মানুষ থাকে তারা কখনোই বের হতে পারে না এই মানুষগুলো যন্ত্রের যন্ত্রগুলো রক্ষা করে পৃথিবীর সকল মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে আমরা যেহেতু কোনোভাবে এই ভবনটির ভেতরে ঢুকে ভবনের ভেতরকার তথ্যগুলো ধ্বংস করে মানব সমাজকে উদ্ধার করতে পারব না তাই এখন আমাদের একটিমাত্র খোলা আছে সেটি হচ্ছে ভবনটি যখন তৈরি হয়নি তখন সেই ভবনটির ভূখণ্ডের নিচে রিটিনকে একটি টাইম ক্যাপসুলে ভরে রেখে আসা ধরা যাক আজ থেকে পাঁচশো বছর আগে তারপর কোনো এক সময় এই ভূখণ্ডের উপরে নিয়ন্ত্রণ ভবন তৈরি হবে যারা তৈরি করবে তারা জানবে না নিচে একটা টাইম ক্যাপসুলে একজন বসে আছে ভয়ঙ্কর বিস্ফোরক নিয়ে কোনো একটি নির্ধারিত সময় মাটি খুঁড়ে মেঝে ভেদ করে সে নিয়ন্ত্রণ কক্ষে এসে ঢুকবে নিয়ন্ত্রণ কক্ষের তথ্যভাণ্ডার ধ্বংস করবে আমরা মুক্ত হব রিটিন হতচকিতের মতো ক্লিয়নের দিকে তাকিয়ে রইল তারপর বলল তার মানে আমি এই মুহূর্তে একটি টাইম ক্যাপসুল করে নিয়ন্ত্রণ ভবনের নিচে অপেক্ষা করছি কিংবা মাটি খুঁড়ে খুঁড়ে উপরে উঠে ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছি রিটিন নিচের বুকে থাবা দিয়ে বলল তাহলে এই আমিটিকে কিংবা কোন আমিটি সত্যি ক্লিয়ন মাথা চুলকালো বলল আমি এটার উত্তর জানি না প্রফেসর রাইক বলল আমি জানি আমি উত্তর দেবার চেষ্টা করি হ্যাঁ যদি সব কিছু আমাদের পরিকল্পনা মতো অগ্রসর হয় তাহলে এই মুহূর্তে তোমার আরেকটি অবস্থা নিয়ন্ত্রণ ভবনের নিচে অপেক্ষা করছে মনে রেখো প্রকৃতির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য তোমাদের দুটি অবস্থান কোনোভাবে একত্র হতে পারবে না তোমাদের দুজনের জগৎ হবে আলাদা কাজেই আমরা যখন টাইম ক্যাপসুল বলি তখন আমরা বলি কি বলি কি বোঝাই জানো কয়েকজন জিজ্ঞেস করলো কি। আমরা বোঝাই এমন একটি ক্যাপসুল যার ভেতর থেকে একটি অনু কিংবা পরমাণু বের হতে পারবে না কোনোভাবে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে না এটা পরিপূর্ণ আবদ্ধ জগৎ যার সাথে পৃথিবীর রকম সম্পর্ক থাকবে না এই অবস্থা যদি আসলে নিয়ন্ত্রণ ভবনের নিচে অপেক্ষা করে করছে তার ভেতরে আসলে কি আছে সেটি সম্পর্কে এ জগতের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারবে না অর্থাৎ রিটিন আসলে আছে কি নেই সেটা কেউ জানে না প্রকৃতি এভাবেই তার চরিত্র রক্ষা করে কে একজন কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিল কিন্তু রিটিন উঠে দাঁড়িয়ে অনেকটা আর্তনাদের মতো করে বললো প্রফেসর রাইক তুমি কী বলতে চাইছো আরেকটা রিটিনকে পাঁচশো বছরের জন্য মাটির নিচে পুতে রাখা হয়েছে পাঁচশো বছর পাঁচশো বছর প্রফেসর রায়ক মাথা নাড়ল বলল হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকম কেন পাঁচশো বছর পুঁতে রাখতে হবে সময় পরিভ্রমণ করে পাঁচশো বছর কেন তাড়াতাড়ি অতিক্রম করা যায় না প্রফেসর রায়ক বললো কে বলেছে যায় না অবশ্যই অতিক্রম করা যায় সেটা হচ্ছে স্পেস টাইম ফেব্রিক পারফরেশনের সৌন্দর্য তোমাকে যখন অতীতে পাঠানো হবে তুমি এভাবে যাবে অনেকটা চোখের পলকে কিন্তু কিন্তু কি আমরা তোমাকে সময় পরিভ্রমণে পাঠাতে পারবো কারণ এখানে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা বিন্দুতে অচিত্তনীয় শক্তি জমা করে স্পেস টাইম ফেব্রিকে ফুটো করে তোমাকে অতীতে পাঠাবো কিন্তু তুমি যখন পাঁচশো বছর অতীতে যাবে তখন সেখানে তোমার কোনো প্রযুক্তি থাকবে না তোমাকে ভবিষ্যতে পাঠাবে কে আমার টাইম ক্যাপসুলে সেই প্রযুক্তি দিয়ে দাও প্রফেসর রায়ক এমনভাবে হাসলো যেন রিটিন খুবই হাস্যকর একটা কথা বলেছে তার হাসিতে কেউ যোগ দিল না দেখে প্রফেসর রায়ক হাসি থামিয়ে বলল সে প্রযুক্তি ছোট একটা ক্যাপসুলে ঢোকানো সম্ভব নয় তার জন্য বিশাল অতিকায় প্রায় আস্ত শহরের মতো বড় একটা ক্যাপসুল দরকার তাছাড়া তাছাড়া কি তুমি যে পাঁচশো বছর টাইম ক্যাপসুলের মাটির নিচে থাকবে তুমি তো আর তখন জেগে থাকতে পারবে না তোমাকে ঘুমিয়ে পড়তে হবে তোমার দেহকে পুরোপুরি একটা জড়ো পদার্থে পরিণত করে ফেলতে হবে সেটা করার জন্য তোমার শরীরের তাপমাত্রা চার ডিগ্রি ক্যালভিনে নামিয়ে আনতে হবে মানুষের শরীরের মতো বড় একটা কিছুর কিছুকে চার ডিগ্রি ক্যালভিন তাপমাত্রায় নামিয়ে সেটাকে পাঁচশো বছর রেখে দিতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেই শক্তি তুমি কোথায় পাবে সেটাও এখন এখান থেকে ক্যাপসুলে ঢুকিয়ে দিতে হবে বুঝেছো এটি অনিশ্চিতের মতো মাথা নেড়ে বলল বুঝেছি কিন্তু মনে হচ্ছে না বুঝি না বুঝলেই বুঝি ভালো হতো প্রফেসর রায়ক বললো এখনো শেষ হয়নি রিটিন চিন্তিত মুখে বলল শেষ হয়নি না তোমার পাঁচশো বছর পার হওয়ার পর তোমাকে জেগে উঠতে হবে তারপর ক্যাপসুল থেকে বের হওয়ার পর মাটি খুঁড়ে উপরে উঠতে হবে ক্লিয়ন বলল এই অংশটা মনে হয় বেশ সোজা হবে আমরা রিটিনকে হাত রিটিনের হাতে একটা ছোট নিয়ম মিসাইল দিয়ে দেব সেটা দিয়ে ব্লাস্টার ব্লাস্ট করে পুরো মাটি কংক্রিট নিয়ন্ত্রণ ভবনের বেস ফুটো করে ফেলতে পারবে তখন সেই ফুটো দিয়ে একটা জেট ব্যবহার করে বের হতে পারবে একবার বের হতে পারলে বাকি কাজ পানির মতো সোজা বিস্ফোরকগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ভেতরে সবকিছু করে দেওয়া রাইক বললো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে খুব ছোট একটা ক্যাপসুলের ভেতর এসব যন্ত্রপাতি অস্ত্র বিস্ফোরক বসানো এটা নিয়ন্ত্রণটি অত্যন্ত যত্ন করে তৈরি করা ক্লিয়ন বলল অন্যান্য সামাজিক ব্যাপারও আছে পাঁচশো বছর আগের মানুষের ভাষা রীতিনীতি শেখা সেখানে তুমি যখন পৌঁছাবে কিছুতেই কাউকে জানানো যাবে না যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো সে সময়ের মানুষ তোমাকে কিভাবে গ্রহণ করবে আমরা জানি না এখানে একজন বিজ্ঞানী বিজ্ঞান শিখছে সেরকম একজন মেয়ে একটুখানি হেসে বলল অতীত থেকে আমরা যে ছবিটা পেয়েছি সেখানে অবশ্যই দেখছি ডিটিন মায়া মায়া চেহারা একটা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে যার অর্থ সে নিশ্চয়ই অত্যন্ত অন্ততপক্ষে একজন মেয়েকে পাবে যে তাকে গ্রহণ করবে টিটিন কিছু বলল না জানে না দূর অতীতে একটি মেয়ে যার সঙ্গে তার কখনো দেখা হয়নি রিটিন তার জন্য নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা অনুভব করতে শুরু করেছে রিটিন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল হঠাৎ করে শুনলো ক্লিয়ন বলছে আমরা এখন একটুখানি উত্তেজক পানীয় খেয়ে নেই তারপর টাইম ক্যাপসুলের ডিজাইনের কাজ শুরু করি সবাই মাথা নাড়ল বলল চমৎকার আইডিয়া ছয় মাস টানা কাজ করার করে শেষ পর্যন্ত টাইম ক্যাপসুল তৈরি হলো ক্যাপসুলটি আসলে তিন মিটার বেসের দুটি টাইটানিয়াম সিলজেনিয়ামের শঙ্কর ধাতুর অর্ধগোলক অর্ধগোলকের দুটি অংশ জুড়ে দেওয়ার পর সেটি আক্ষরে করতে একটি গোলক হয়ে যায় ভেতরে একটি প্লাটিনামের সিলিন্ডার যেখানে রিটিন শুয়ে থাকবে তার শরীরের সাথে মিল রেখে সিলিন্ডারের ক্যান্টুর তৈরি করা হয়েছে শরীরের নিচে একটা ফিউশন জেনারেটর জেনারেটর যেটি পাঁচশত বছর তার শরীরকে চার ডিগ্রি কেলভিক তাপমাত্রায় নামিয়ে শরীরটাকে জড়ো পদার্থে পরিণত করে ফেলবে তার বাম পাশে একটি নিয়মিসাইল অতীত থেকে ফিরে আসার পর সে এটি দিয়ে মাটির নিচ থেকে নিয়ন্ত্রণ ভবনের মেঝে পর্যন্ত ফুটো করে ফেলবে ডান পাশে থাকবে কিছু বিস্ফোরক এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গোলকের ফাঁকা জায়গাতে সব কিছু নিয়ন্ত্রণ ভবনের নিয়ন্ত্রণের ফটো ফটো ইলেকট্রনিক নিউ নিউট্রিনিয়াল সার্কিট একবার ভেতরে ঢুকে গেলেই বন্ধ করে দেওয়ার পর রিটিন সমস্ত ব্রাহ্মাণ্ড থেকে আলাদা হয়ে পড়বে এটাই টাইম ক্যাপসুলটি নিচ থেকে সময় পরিভ্রমণ করতে পারবে না এটাকে স্পেস টাইমে ফেব্রিকেটের একটা ছোট ফুটো দিয়ে ঠেলে দিতে হবে সেই ফুটোটা করার জন্য অচিন্তনীয় পরিমাণ শক্তি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা করার ব্যবস্থা করা হয়েছে শক্তি যখন ক্রিটিক্যাল মানটুকু অতিক্রম করবে তখন টাইম ক্যাপসুলটি উপর থেকে ছেড়ে দেওয়া হবে ক্যাপসুলটি সেই ফুটো দিয়ে সবার চোখ থেকে অদৃশ্য হয়ে যাবে এটি কথায় গিয়ে বের হবে সেটি নিয়ে প্রফেসর রাইখের একটুখানি দুর্ভাবনা আছে তবে যেহেতু পাঁচশো বছর অতীতের একটা ছবি আছে প্রফেসর রায়ক অনুমান করছে তবে হিসাব ঠিক আছে এবং রিটিন প্রায় পাঁচশো বছর আগেই পৌঁছাবে সেখানে কোথায় কিভাবে হাজির হবে সেটি এখনও কেউ জানে না জানার উপায়ও নেই তবে ক্যাপসুলের ভেতরে টিটিনের নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট যন্ত্রপাতি এবং রসদ দেওয়া হয়েছে খুবই বিপজ্জনক পরিস্থিতিতেও রিটিন যেন নিজেকে রক্ষা করতে পারে তাকে সেভাবে প্রস্তুত করা হয়েছে শেষ পর্যন্ত সব কিছু শেষ হলো সুপার কন্ডাক্টিং ম্যাগনেট দিয়ে সুপার পুরো ক্যাপসুলটিকে লেভিটেট করে শূন্য ঝোলানো হয়েছে চারদিক থেকে দুশো ছাপ্পান্নটি গামালেজার এক বিন্দুতে ফোকাস করা হয়েছে সেখানে টিট্রিয়ামের একটি ক্ষুদ্র এমপুল রয়েছে গামালেজার যখন এম্পুলটিকে উত্তপ্ত করবে তখন ফিউশনের বিক্রিয়ায় যে শক্তি বের হবে চম্বকীয় ক্ষেত্র দিয়ে সেটাকে কেন্দ্রীভূত করে রাখবে সে অচিন্তনীয় শক্তি স্পেস টাইমকে ফুটো করে দেবে সেই ফুটো দিয়ে অনুপরমাণু ঢুকে যাবার সময় ঘর্ষণে আয়নিত হয়ে এক্স রে দিয়ে দিতে শুরু করবে বোঝা যাবে স্পেস টাইমে ফুটো হয়েছে টাইম ক্যাপসুলটিকে তখন ছেড়ে দেওয়া হবে খুবই সূক্ষ্মভাবে তার গতি নিয়ন্ত্রণ করা হবে যেন সেটি একটি নির্দিষ্ট তরণের ফুটো দিয়ে ঢুকে যায় কারণ সেটি নির্ধারণ করবে টাইম ক্যাপসুলটি কতখানি অতীতে যাবে সব কিছু প্রস্তুত এখন শুধু রিটিনকে রওনা দেওয়ার রওনা দেওয়ার অপেক্ষার অপেক্ষা সময় পরিভ্রমণের দিনগুলো ঠিক করে রাখা হয়েছে শুধু সেটি রিটিনকে জানানো হয়নি ঠিক রওনা দেওয়ার কয়েক ঘন্টা আগে তাকে জানানো হবে রিটিন তাই অপেক্ষা করছে প্রফেসর রাইক চমকে উঠে দেখলেন তার সামনে